Hi friends, welcome to Eat with Mishti. So, ajke food challenge na kono food challenge nei ekhane. Ajke ami just lunch korbo. To lunch e ki ki niyeche tomader ami dekhiye di. Dekho ache bhat, ache piyaj bhaja diye alu sheddo. Alu sheddo mane plain alu sheddo ta ekta nun diye ar piyaj bhaja diye makha. Ar ache ekhane ache uchhe diye dal. Uchhe diye dal ar ekhane ache dimer curry. আলু দিয়ে ডিমের ঝোল যেটাকে বলে পুরো ঝোল ঝোল না জাস্ট একটু কারি মতো করেছি তো এটাই আজকে লাঞ্চ করব তো আমি লেবু খেতে খুব ভালোবাসি সমস্ত কিছুতেই আমি লেবু খাই কিন্তু আজকে লেবু নিতে আমি ভুলে গেছি এখন ইচ্ছা করছে না উঠে লেবু কাটতে নিতে ইচ্ছে করছে না তো চলো আজকে স্টার্ট করছি খাওয়া তোমরা কে কি খেতে ভালোবাসো সেটা একটু আমাকে কমেন্টে জানিও সেজন্য তাহলে আমি খুবই মানে আনন্দিত হব আর কি আমার ভালো লাগে শুনতে আমি নিজেরটা যেমন শেয়ার করতে ভালো লাগে বন্ধুদের সাথে আমার বন্ধুদেরটা শুনতেও আমার খুবই ভালো লাগে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখাটা সত্যি খুব খেতে ভালো খেতে ঠান্ডা হয়ে আছে বাট এটা একটু গরম গরম খেলে খুবই ভালো লাগতো অনেক সকালে রান্না হয় সেজন্য ছোটো ছোটো ঠান্ডাই হলো জিনিস খাওয়ার সময় যখন খেতে পেয়ে যায় তখন আর গরম করতে ইচ্ছে করে না ডালটা একটু নিই ডালটা আজকে আমি করিনি ডালটা আমার শাশুড়ি মা করেছে ডিমটা আর আলু মাখাটা আমি করেছি সত্যি কথা বলতে কি আমাদের অনেক সকালে রান্না হয় সকাল সকাল উঠতে হয় কিন্তু অত সকালে না হয় শীতের সকালে উঠতে ভালো লাগে না তো যদি আমার একটু দেরি হয়ে যায় তো আমার শাশুড়ি মা একটু এগিয়ে নেয় রান্নাটা তো সেই জন্য আমার একটু সুবিধা হয় আমার হাজব্যান্ড সকালবেলা খেয়ে অফিসে যায় আবার অফিসে টিফিন নিয়ে যায় তো পুরোটাই করে দিতে হয় যাই হোক একটু সুবিধা হয় ভাতটাও বসে দেয় আমার সুবিধা হয় শীতকাল সকালে উঠতে একটু সমস্যা হয় জানি না তোমাদের হয় কি না আমার হয় ডালটা খুব ভালো হয়েছে পাতা কাঁচা নুন খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে নিইনি কাঁচা নুন এমনি খাচ্ছি কাঁচা নুন খাওয়াটা বারণ বাট সবসময় মনে থাকে না আগে আমি ব্রেকফাস্টও করিনি এখন খিদেটা সত্যি পেয়েছে এখন পৌনে তিনটে বাজে আমি লাঞ্চ করছি আমার মতো যারা হোম মেকার আমার মনে হয় অনেকেরই লাঞ্চ করতে বেলা হয় বেশিরভাগ যাদের বেবি আছে আমার তো আবার দুটো সারাদিন যে চলে ডিম আমি দেখো গোটা লঙ্কা দিয়ে ডিম করি শুধু ডিম নয় যাই রান্না করি না কেন আমি গোটা লঙ্কা দিয়ে রান্নাটা করে নিই তাহলে আমার বাচ্চাদের জন্য আলাদা করে আমাকে আর রান্না কিন্তু করতে হয় না
ভালো হয়েছে আজকে ডিমটা খেতে। আজকে অনেকদিন পর গরম মশলা বেটে রান্না করেছি। ডিমটা খেয়ে না কেমন মাংস মাংস ফিলিং আসছে, কি অসাধারণ লাগে গরম মশলা বাড়ি দিয়ে রান্না। তোমরা যদি ভালো ভালো রান্না করতে চাও, দেখতে চাও, আমার কিন্তু একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে সুতপাস কুক হাউস। সেটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রেসিপি দিই তবে, হ্যাঁ রেগুলার দিতে চেষ্টা করি বাট সবসময় হয়ে ওঠে না। কিন্তু যে রেসিপিগুলো আছে তোমরা দেখো, ফলো করো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। প্রচন্ড ঝাল লঙ্কাগুলোর, দেখো মনে হচ্ছে একটু বাকিলে বলে ভালোই হতো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ডিমটাই কিন্তু সম্বল। ডিম ছাড়া কোনো কিছু, কিন্তু মাছও খাই মাংসও খাই, বাট যদি দেখতে যাই যে কোনটা বেশি, তাহলে কিন্তু ডিমটাই আমাদের বেশি হয়। তোমাদের নিশ্চয়ই তাই, আর চট জলদি রান্না করতে ডিমটাই কিন্তু হয়, মাছ মাংস অত চট জলদি রান্না হয় না, যত তাড়াতাড়ি রান্না হোক। একটা ট্রিক্স বলতে পারি তোমাদের, আমি জানি না তোমরা ট্রিক্সটা ফলো করো কিনা, কেউ করো কিনা, আমি না ডিম সেদ্ধ কখনো বাটিতে করি না, আমি ডিম সেদ্ধ প্রেশার কুকারে করি। কোনোদিন করে দেখো, ডিমের মধ্যে ডিম সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি কি দুটো সিটি দেবে, ডিম একদম ফুললি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসও আছে, টাইমও আছে, সুবিধা যদি গরম জলে, মানে ডিমটা যদি তোমার ছাড়াতে অসুবিধা হয়, তাহলে তোমার ডিমটা যখন মানে সিটি পড়ে যাবে হয়ে যাবে, তখন ডিমটা তোমার বার করে নেবে, বার করে নিয়ে ফ্রিজ থেকে জল দিয়ে দেবে ডিমের ওপর, কিছুক্ষণ রেখে দেবে, 5 থেকে 10 মিনিট ঠান্ডা হয়ে যাবে, ডিমটা দেখবে আপসে ছাড়িয়ে যাবে, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ডিমটা, মানে ছাড়াতে খুব সুবিধা হবে। এটা কিন্তু একটা টিপস দিলাম, ঠিক আছে। আজকে আমি কিন্তু নুন নিইনি, খুব কম হয় কি আমি নুন খাই না, তো তার মধ্যে আজকে একটু আমি নুন নিলাম না। দেখবে নুন ছাড়া খেতে কিন্তু ভালোই লাগলো, দেখো আমার খাওয়া কামটা চলে গেছে, ডাল রয়ে গেছে একটুখানি। এটা আমার একটা অভ্যাস, ডাল রেখে দেওয়া, পুরো খাবারটা কমপ্লিট করে নেওয়া, তারপর ডালটা চুমুক দিয়ে খাওয়া, সে যে ডালই হোক আমার খেতে খুব ভালো লাগে। বন্ধুরা তোমাদের খেতে কেমন লাগে জানি না, কমেন্টে জানিও অবশ্যই।
এতক্ষণে বুঝলাম যে নুনটা দিইনি কেন, ডালটা একটু নুন বেশি হয়েছে, কোনো ব্যাপার না, বেশি কম হতেই পারে। তো আমার খাওয়া কমপ্লিট, তোমাদের খাওয়া কমপ্লিট হয়েছে কিনা আমি জানি না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কি তোমাদের কীরকম লাগছে। ওকে, আজকের মতো আসি, টাটা, বাই বাই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।